দাও, ইয়া আল্লাহ বিল্লাহ করো। তখন তার মনে উঠেছে আমার দাদা লইয়া গেছিলাম। তার কারণ এই যে গা যে আপনার গুহা আছে, এই গুহা তাকে চাইলে আপনার খানায় একবার দেখা যায়। জোরে বলে সুবহান আল্লাহ। দাদাই অন থেকে দেখতা আল্লাহ হবে সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম যখন নাওনাল আল্লাহ হইলা বলে বন্ধু দে তুই আপনার গভীর জায়গা বার করো, নিগুর জায়গা বার করো। ওই আইতে হইলে ডিস্টার্ব হইলে হইতো না। অবনর মধ্যে আল্লাহর হবিব গেছেন গিয়া আল্লাহ বিল্লাহ করছেন জিব্রাইল আমিন অন যাইতা হজরতে খাদিজাতুল কুবরা আল্লাহর হবিব রে খাবাইবার লগি নকুল লইয়া লইয়া যাইতা। সব থেকে বেশি দান হইল গিয়া দাদা আব্দুল মুত্তালিবর আর রসুল্লাহ বিবি হজরতে খাদিজা। হজরতে খাদিজায় নকুললেও কোন উঠিতে দান ধরিলা দাদা দাদা দেখছেন বা গেছেন এত উফুরে এখন তো চিনি উড়ি কিছু দিস। আমি যখন চোদ্দ দিন গেছি বড় কষ্ট করে জায়গায় কেন উঠেছি বদল হইয়া কিছু শরীর ধরছে আমার সম্ভব হয়েছে না। আমি তো জায়গা গেছি অন তাকে দেখা যায় এখন নাই কাবা। তো অনুর মধ্যে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহায় নকুল লইয়া লইয়া যাইতে আল্লাহর হইবার লগে কি জাতি খেদমত গাত কি জাতি আশিক। একদিন যখন লইয়া গেছেন দুই দিন লইয়া গেছেন আটা আট একদিন হজরতে জিব্রাইল আল্লাহ ফাতাইলা ওয়া জিব্রাইল তুমি যাও আমার খাদিজায় যখন নকুল লইয়া লইয়া আইবা তুমি খাদিজারে পাইবাই খাদিজারে হইয গো খাদিজা আই আল্লাহর হবিবর সম্মুখর মধ্যে আমি আইছি তুমি জানিলাও রব্বুল আলামিনে তোমার কাছে সালাম ফাটাইয়া দিস থেকে আমার মা বোন নকলে আমি কোনো সময় করি বলে স্বামীর খেদমত যদি সে করে তাহলে হজরতে খাদিজার লোকে আসো জৈব সারা জৈবন দিলা ধন সম্পত্তি দিলা আমল হুজন কয় হজরতে খাদিজা যে বস্ত্র মারা যায় আর আবু তালিব যে বস্ত্র মারা যায় দাদা আব্দুল মুত্তালিবর ইন্তেকালের ঘরে হইলে তো নবী মা বাবা যখন নাই দুর্গে আতিম তখন দাদা আব্দুল মুত্তালিব জামিনদার হইলা তার বাদে তাই মারা গেলা জামিনদার হইলা আবু তালিব চাষা আল্লাহর হবিবর উপরে কোনো সময় কথা হইতা কটু বাক্য সব মারতা যায় ঘোষণা দিলা খানা একেবার মধ্যে আব্দুল মুত্তালিব তুমি তান হুস করিও ধর্ম না হইতে পারে তান ধর্মের লোকে আমরা ধর্ম না মিলিতে পারে কিন্তু জানিয়ে রাখিও কুরাইশ বংশর উপরে পড়বো যদি আমার বাড়তি উদ্ধারে আসে কোনো ওয়ার করে আমি যুদ্ধর ঘোষণা দিন চিন্তাতে জিমা লইছ যে সময় সেও নাই ওই সময় সোহাবে আবু তালিব এই জায়গার নাম অনর মধ্যে আল্লাহর হবিব রেলিয়া বাজার করতে দিচ্ছেন না মার্কেট নাই কিচ্ছু নাই করোনা যে সময় এইসব বুধ হইত যেন বাজার নাই অন্য বাজার মানুষের কী অবস্থা হয়েছে এই তো বাইকার আর ওর মধ্যে সেও দিতে পারতা না খালি ও বুঝি এর ভিতর দিয়া খাদিজাতুল কুবরা লোকে কোনো সম্পর্ক নাই যখন খাদিজা খাদিজাতুল কুবরা লোকে সম্পর্ক হয়েছে খাদিজা কইছেন বুঝে ইয়া রাসূল আল্লাহ নে চিন্তা করবা না আমার ধন সম্পত্তি যা কিছু আছে আমি তোমার জন্য দাদার জন্য দান করিয়া দিলাইলাম তোমার ভাবার মধ্যে সারা সন্ধ্যায় দিলাইলাম আমার দৈবন্যের সমর্থন করাম ও কারণে আসি বলে কইছেন আংকি গুলি দেখো তোরই আংকি গুলি দেখো না সম্মুখে সুনার মদিনা মদিনার মহব্বত মানুষের অন্তরের মধ্যে থাকে হজরতে খাদিজা কইলে আমার সম্পত্তি দিব চিন্তা করিও না আমার তিতালা সাততালা গড় আছে এই সমস্ত আপনার লাগিয়া ইসলামের লাগি আমি দান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনারা সেও কিছু করতে পারতো না শেষে অসিরত করছে লাশ
উঠতে উঠতে হাজিরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্মান দিলাম, আমার জান দিলাম, আমার মাল দিলাম, আমার জীবন দিলাম, সব কিছু আমি দিলাম, কলঙ্ক হইলাম। আরে আরো বড় 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 ধনী মানুষে, সুন্দর মানুষে চাইছো, আরে যেটা মানুষ আপনার বা দূরতা মানুষে চাইছো না, আমার সাথে করবার লাগিয়া, কিন্তু আমি করছি না, আপনারে কইছেন ফকিরর ঘুয়ারে জামাই লইলা জানি, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন আপনার লাগিয়ে দিলি, আমি তোমার, তুমি আমার, আরে বান্দা জীবন মরণ বুঝল না রে সোনা বন্ধু দিন যাইনে, ইয়ার সুলাল্লাহ আমার হজন হবো হাদিদা কি চাও বলে আমি কিচ্ছু চাই না, আপনার কাছে একটা কথা, ইয়ার সুলাল্লাহ আমি যখন মারা যাইব তখন আপনি আমার কিনারার মধ্যে থাকবা, তাকে আমার কলমা শুনাইবা, শর্ত করবা, আর কি চাও খাদিজা? ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আপনার মার্কেটের মধ্যে ভালা ভালা কাপড় আছে, আমার বংশে চাইবা ভালা ভালা কাপড় আনিয়া নতুন নতুন কাপড় দিতা, ইয়া রাসূলুল্লাহ মানে দোকানের কোনো বালা খাবার দিবা না, আপনি ওয়াদা করো আপনার গাল লুঙ্গি দিয়ে আমারে দহজো করবা খাবার দিবা, বলে সুবহানাল্লাহ, ঠিক মানলি আর কি চাও? ইয়া রাসূলুল্লাহ আমারে যখন দফন করিলাই তা কবরের মধ্যে লাভানি হইব, অনুগ্রহ করিয়া আপনি আমার কবরের মধ্যে লামাইবা, আর আপনি যখন কইবাই বিসমিল্লাহ ইয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, তখন আমার গান কুচি দিব গিয়া, ইয়া রাসূলুল্লাহ ওয়াদা করো মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমার যখন গমন করা হই দিব গিয়া তখন নেকির মন কিরিয়া ইয়া চোয়া কবা, আপনি খবরের উপরে কিনারার মধ্যে তখন জানি আপনি সোয়ালর জবাব খান্তার মধ্যে সাহায্য করবা, হজরতে খাদিজারে দফন করা হয়েছে গিয়া আল্লাহর হবিব খবরের উপরে আপনার বই রইছো ইন্দারা লইয়া শকর ফানি দারে সার অন্য মন সময় ধরতে জিব্রাইলি আমি নাইয়া কইলা, ইয়া রাসূল আল্লাহ আপনি কান্দন খেনে বলি আমার খাদিজারে আমার কান্দাই দুঃখের কথা, 1970 ইংরেজিতে আমি যখন গেছি মক্কা শরীফের জন্যতে মোয়াল্লার ফারোর পাদর্শের মধ্যে হজরতে খাদিজাতুল কুবরার মজার আসবো খাদিয়া বড় সুন্দর নিজে দিয়ার তৈরি করছে, আর 2004-এর মধ্যে যখন গেলাম গিয়া সৈয়ার দিকে একবারে বিশ্বাস শেষ, পুরো দুঃখর কথা, 10,000 সাহাবি আপনার জন্ম দিয়া জন্য বকরি মধ্যে দোস্ত হল তা বাঙ্গিয়া রোজার লাগাইয়া ওহাবির বাচ্চায় আপনার বাঙ্গিছে, এখনো পর্যন্ত এই ওহাবির বাচ্চান দুনিয়ার মধ্যে আসুন, ই কি আমি যখন আমার ভাই শফিকুর রহমান রহমতুল্লাহ আলাই যখন টানসুর সাহেবের মজারও আরম্ভ শুরু হয়েছে তখন তাই আমার একটা সিটি দিস, তাহলে বহুত বড় খালি নাম হইতাম না, ইটা কিতাব টানসুর সাহেব আমার সিটি দিয়া হইলা ভাই সাহ বললা বললা, আমি আপনার কথা কইছি আর সারিমুলক সাহেবের কথা কইছি, কইছেন বলে আপনি জানাই যে কোনো টাইমে যদি ইচ্ছা থাকে তে আপনার বাড়িতে এটা আমরাও যাইব, নাজাজ কি যখন না 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 আমি আস্তা মুখে দিয়ে আহিছে কই দিছি, কারণ আবার চলো হুবিনা নালা কবরি লাউলিয়ায় ও সুলাহায় রাইয়াদের সময় রাখুন বলি আল্লাহ খবরের মধ্যে আপনার গুম্বুজ হইতু দারাত মসজিদ হইতু, যদি মসজিদ থাকা না কিনারার মধ্যে জায়গা রইত নহাল করিতা, আই ওহাবির বাচ্চান যেমন এটা সিঁড়ি, আরে আল্লাহর হবিবর মজাক শরীফের মধ্যে গেছে ভাঙ্গিয়া আটির আটি লাতর মধ্যে আটি লইছে লাঠি লইয়া হয়েছে বলে হাজার তুরাবুল আবু বকর তুরাবুল উমর তুরাব মাটি লইছে বাবু রুহ রুহ ইয়া, আমি যখন জিয়ারত করিয়া
আগরমাত পাতি আর তো দিয়া দিয়া ওর তোমার রুহ বলে আন্তা আনি মাফি বলে তুমি বেটা খুলি আমার তুমি ফতোয়া দিয়ে আসছো আমি তো মূল্য বিরি আর বাতে না হাজ আকিবলা তোল কিবলা তুমি হবাদু মানবি আমি হবাদু মানবি এরকতি মক্কা শরীফর যেতারে হাতিমান্দর হয় হাতিমান্দর ঠিক উপরে কেন লোক পয় নালা ওর ফানি নেই মে পড়লে তার শরীরের গুণা দেহর গুণা মা বই বই ফানি খাইলে তো সিরে দূরে মনসুরের মধ্যে দেখ খানোর ফানি আল্লাহর গরোর ফানি এরকম দিকে বালা মানছে ফানি ঘুরিয়ে দিলি দেখা মায় তো না ঠিক মদিনা শরীফে আর এই কয় নালা যে নালা আছে একবারে শোয়া শরীফ উত্তর দিকে তো আল্লাহ রাব্বুল আলামিন তো দুরুদ শরীফ পড়ো আল্লাহ রাব্বুল আলামিন বলবে আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا محمد أيو ردويا بينو الخوري صدوني مرتو خالت أيكور سامني দেখবো কিনে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরতে জিব্রাইল তো শিবাঞ্চন নানিয়া হইল ইয়া রাসূলুল্লাহ আপনার কোন জিনিসে কান্দাল বলে ও জিব্রাইল আমার খাদিজা আমার দুনিয়ায় থেকে গেছুন গিয়া খাদিজা ওয়াদা করছো ওয়াদা করাইছ আরে নাকি মন কিরে যখন সোয়াই যাব করবা তখন আমি খবরের পাশে রইতাম আমি যদি খবরের পাশে থাকি তাহলে সোয়াল যাব আপনার কর্তা না এর গতি কয়েকজন মানুষ এত খবরের মধ্যে সোয়াল যাব না আর সবচেয়ে বড় হইল গিয়া যারা আল্লাহর হবিবর লোকে আপনার মহব্বত থাকবো আউলিয়া হলর লোকে মহব্বত থাকবো তাদের কবরের মধ্যে সোয়াল যাওয়ার আশা থাকবো জুড়ে বলো সুবহান হযরত জিব্রাইল কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি খাদিজা আপনার সোয়াল জবাব দেওয়া লাগতো না রব্বুল্লাহ আলামিন আমার পাঠাইছো তোমার বন্ধুরে তান যেইতে গিয়া তান আপনার খাদিজা সোয়ালর জবাব আমি স্বয়ং রব্বুল্লাহ আলামিন দিব জুড়ে বলো সুবহান আল্লাহ আবার বলো সুবহান আল্লাহ এই হইল গিয়া প্রেম ভালোবাসা আমি তোমার তুমি আমার আরে বান্দা জীবন মরণে বুঝলো না রে সোনা বন্ধু দিন যাইনে দুই হাত মাটির তলে গিয়া হরি নিতাম এর গতিকে বাসানে ওলা খেও নাই হুব্বে রসুল এই ভারতের জমিনের মধ্যে কোন নবী আইসুন না নবী আই ইসলাম গ্রহণ যোগর কন্যা কথার করছেন না যত আউলিয়া কল আসুন খাঙ্কা আসলো কোনো মাদ্রাসা আসলো না ইয়ার পরে আলহামদুলিল্লাহ এখন তো আলিম কল আস এক দূর আলিম আসুন পিতাই আমরা বিভ্রান্ত করুন আমি এইদিকে যাইয়ান না এর গতিকে আহলে সুন্নতল জমাত আল্লাহ নবীর দল এই জমাতের মধ্যে মজবুত বাপের তাকবা আর আপনার তোর কোনো ফতোয়া লাগে না দলিল লাগে না হযরত তানজুর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই যে ফতে আসলা সেই পত্রে গ্রহণ করিও বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা হযরতে খাজা
মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ফিরে মুর্শিদ হইলা যে হযরত উসমান হারুনি যখন তাই নাজমি শুনি বাইলা না সাগর অনুর মধ্যে বইয়া ফারর সিবে ফারর হ্যাঁ গুহার মধ্যে বইছেন বইয়া আল্লাহ বিল্লাহ হরতা যখন তাই যাইতা গিয়া সময় হয়ে গেছে গিয়া যাইতে সময় এখন পর্যন্ত যদি জানতা হইলে ভাই বাদে নিজের চোখে দেখবা হযরতে উসমান হারুনি যখন আপনার এই গারাত থাকিয়া গুহার থাকে যাইতে গিয়া তখন পাত্তরে আপনার কান দিছে এখন পর্যন্ত পাত্তরের মধ্যে ফুটার হয়ে গেছে গিয়া জোরে বলো সুবহানাল্লাহ জুদাই ইয়াহবাবে করদন খাতাস বন্ধু থাকি বন্ধু আলাদা হয়ে যাবার নামও আপনার একটা গুণা কিন্তু গুণা না কিন্তু হইল ফরাক বরদাস্ত হয়েছে না ফাস্তর কোনো মানুষও নাই কোনো মাটিও নাই তো ফাত্তর ফাত্তরে আপনার হান দিয়েছে আজ পর্যন্ত সেই নিদর্শন রয়ে গেছে গিয়া হজরতে এই মাহাজিরা যখন পানির লাগি দৌড়া দৌড়ে করছেন একবার সকা বারবারের মধ্যে গেছ একবার আপনার মারবা পর্বতের মধ্যে গেছ আরে দৌড়া দৌড়ি করছেন সে মতো হজরতে জিব্রাইলে আপনার ভাবদিমার জঞ্জম জমর কুয়া হয়েছে না হয় হজরতে ইসমাইলে ভাবদিমার সন বুঝি হয়েছ এর তাকে পানি আপনার উঠা শুরু হয়েছে ওখানে জমজম রে জমজম হয় খেল না হয় জমজমর তৈল গিয়া অত্যন্ত বেশি ভাঙে যার কোনো আপনার অধিক অধিক নাই হজরতে হাজিরায় যদি সময় বালু দিয়ে বাঁধ দিত না জমজম হইয়া আর তা আমরাও পর্যন্ত এই জমিনের মাসে একবারে লাস্ট পর্যন্ত ওদিকে সাদাই হইলে হচ্ছেন দিকে তো কানা আবার এমন পর্যন্ত আমরা কোনো পানির উপভোগ হইল না জুড়ে বলো সুবহান আল্লাহ হজরতে মা হাজিরায় দৌড়া দৌড়ে করছেন সোভা ভালোর মধ্যে আমার ভালোর মধ্যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইন্না সাফা ওয়াল মারওয়া তা মিন শাআইরিল্লাহ আমার হাজিরায় দৌড়িছই কিদার লাগি দৌড়িছই এবাদত করবার লাগিনি না দৌড়িছন ডান্সেলের ভানির লাগি আরবর দেশ কাইছে চাষবাস এ জায়গার মধ্যে ভানি নাই এ জায়গার মানুষ বড় বড় কষ্ট আসলা দৌড়া দৌড়ি করছেন এমন সময় যখন কিতা আপনার পাখি আপনার খাহা কথা উড়াউড়ি খতরা ও যখন নি জায়গার মধ্যে তো আপনার ভানি বাইরে হয়ে গেছে গিয়া আল্লাহর পছন্দ হয়ে গেছে গিয়া না আল্লাহর বান্দি আপনার দৌড়া দৌড়ি করছো আর আল্লাহ পানি আপনার দান করে দিছ কেমন পর্যন্ত আপনার মানছে বেটা হোক বেটি হোক কোথাও নি তাই নিল হ্যাঁ নিদর্শন রয়ে গেছে গিয়া বালা মানসি জায়গা দৌড়িস এর গতি গিয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে হই যাইছ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার যে ভাবদানির মধ্যে আপনার ফাও রাখলা বাত্তরের মধ্যে দরিয়াখানা একা বা আপনার বানাইছ না মিথ্যা বলা শুনি ন আল্লাহ ফজরাবাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা আল্লাহর যাতে আপনার জায়নামাজ বানাই দিলেছে আর ইব্রাহিম সাল্লা আছে খানা কাবার মাল এবার ফোড়াও আল্লাহ দুই রে সাথে ন মাঝে গো উম্মতের খান্দারি নবী দুই রে সাত ন মাঝে মরে হইল বেয়া কোল হইলা মৌলানা তসনা দুলে রবুল বুল গো উম্মতের খান্দারি নবী খানায় খাবে যান তো আর করো তো আর করতে করতে দিনে রেখে তো আর করো যত সময় পর্যন্ত গিয়া দুই রে কাত নমাজে আপনার ইব্রাহিম মুসল্লার মধ্যে ঘড়ি পায় না তখন পর্যন্ত তোমার তো আহ গ্রাহ্য হইত না আল্লাহ মকবুল করে না গ্রহণ করে না সাতবার চক্কর দিয়া আল্লাহর গড্ডে গুড়িয়া কোনো গিয়া দুই রে কাত হ্যাঁ হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামে ফাওদানি ফাত্তর নদী আজ পর্যন্ত তো ওনার ভবন নিশান হয়ে গেছে গিয়া বাপে আপনার মেস্তরি আর হুয়াই আপনার যোগালি করছেন হজরত ইসমাইলি আল্লাহর গড্ডে যখন অতখান তখন অতখান উঠি দা যখন বলি যায় ওগো না হার আল্লাহ খান বলি যে তুমি যা সাফির তো তাই উঠি দা আল্লাহ কেমন করছ তো ও জোয়ার যেটা ও আমার বাটার দা ব্যাপার দা শরীর পারি না
দূরে মহব্বত সাথে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আরো জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাই সকল আপনাদের যদি সে বাস্তা পৃথিবীর মানুষ আপনার আল্লাহর হইবার উপরে দুরুদ পড়েন না, পৃথিবীর মানুষে যদি আল্লাহর হবিবরে সালাম দেন না, কোনো আয়ত্ত নিত নাই আল্লাহর, আল্লাহর হইব লস নাই লুস্কানও নাই লাভ নাই। আল্লাহ রব্বুল্লাহ আমিনে দায়িত্ব লই লইছো, আল্লাহ কইনি ইন্নাল্লাহ মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ফেরেশতা বলে নিশ্চয় যারা পাক পবিত্র তাদের কোনো গুনাহ নাই দিনের আইতে, ফেরেশতা হলে আল্লাহ রহিবার উপরে দুরুদ, আল্লাহ স্বয়ং দুরুদ ভরেন, আল্লাহ নামাজ ভরেন না রোজা করেন না প্রয়োজন নাই, আমরা ওই লাগে বন্ধা আল্লাহ মাহবুব। কিন্তু রব্বুল আলামিন হয় না আমি আর আমার ফেরেশতায় দুরুদ ধরি। হে ইমানদার হল তুমি জান আমার নবীর উপরে দুরুদ এবং সালাম বেদ তাজিমার সাথে জুড়ে বলে সুবহানাল্লাহ মহব্বতর পরিচয়। ও কারণে আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি কিতাব লেখেন, কারণ নাম হইল কি আখবারুল্লাহ খিয়ার ফি আহওয়ালিল আবরার, ফি আহওয়ালিল আবরার ওখানে লাস্টে তার একটা দোয়া করছেন, মুনাজাত দোয়া করছেন, আয় আল্লাহ আমি রোজা ধরলাম নমাজ ভরিলাম, হ্যাঁ আল্লাহর হইবে তো মেয়েরা তো গেছো হইবে তো মেয়েরা যাইছে, ব্রেক কেসের মধ্যে নমাজ লই আইছো আমরা লাইয়া নমাজ কিন্তু জরুরি। আল্লাহ আমি নমাজ পড়িলাম রোজা ধরলাম কোরআন শরীফ তেলাওয়াত করলাম জিকির আজকার করলাম সব কিছু করলাম রব্বুল আলামিন, কিন্তু তোমার সম্মুখের মধ্যে পেশ করিব ইজাতে আমার হিম্মত নাই, কিন্তু একটা জিনিস আমার আশা আছে আল্লাহর হবিবর মিলাদ শরীফের মধ্যে যখন মিলাদ শরীফ পড়া হয় মহব্বত এবং জোশের সাথে আল্লাহর হবিবরে আমি দাঁড়াইয়া সম্মানে আপনার সালাম পেশ করছি, এরটা আমি তোমার কাছে পেশ সম্মুখে মত দিন আর আমার নাজাতর জড়িয়ে ওই দিন বগিয়া জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহান এখন তো আর কোন অসুবিধা নাই, আসবাবু সালাত আলে মহব্বতি ওয়ারিবুম দলাইলুল খায়রাত কিতাব ওখানোর ভূমিকার মধ্যে আনছেন, সব হলে ওখান থেকে ইজাজত দেই এখানে এনতে তো দেখে উপরে পাগলিয়া দিব দিয়া আমার বাতিল যাই আদিন আমার দেখাইতে এই দোলারুল খাইরা শরীর জানলে চল মোহাম্মদ ইবনে সুলাইমান জাদুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যারে 300 বছর বাদে গাঙ্গর ফার ভাঙ্গিয়া দিই জানি ভাঙ্গিয়া গেছে গিয়া হঠাৎ মানে তার ঢের পরিবার হয়েছে 300 বছর বাদে খাবনও ঠিক আছে তাই নো ঠিক আছে যদি বলুন সুবহানাল্লাহ কেরাম। আমি ওদিন বললাম সরকি যে দাদা দি 14 বছর বাদে আর মিটটা কি আমি স্টোরেজ হই দাবার কুদিতরা কোনটা কি আপনার ওয়াল উঠাইটা আমার মুরব্বী খুদ আসলা মোকামার মেহতা বাকি আসলা এখন নাই বললি গেছ কি বেটা আমার এখন তো গার থেকে চাপ রুমাল আসলো রুমাল হাত দিয়েছ মাটি উড়ে যায় 14 বছর বাদে হুবহু আমার খাবার লইল এটা খারে খাইব ঈদ দেখুন জানি ও তো মাটি কিন্তু যখন পুরা দেওয়া ঈদ গিয়া ঈদ যদি না 200 বছর 300 বছর মাটির তলে তাই কিছু হবে না ঠিক না নিবা সারা দুনিয়ার মানুষ সালাম দেখো আর না দেখো রাব্বুল্লাহ আলামিন এস লোক 40,000 ফেরেশতারে আপনার রাইখে দুনিয়ার রাইখে আপনার লড়াবে সালাম দিবা তো তোমার আমার তো সালাম দিতেও নেই
মহব্বত রসুল্লাহ ওই নামে খান দিও নিয়ে বলো সুহান আল্লাহ আশিক মাসুক যদি তাহে দুস্তানে চলে দিয়া খুশি মঙ্গল সে উলানে ও দোলাইলুর খায়রাত তোর আপনার আশিয়ার মধ্যে করে মুসাররাত হয় ওহানোর মধ্যে লেখছেন খেয়াল যদি ছয় একশোর মধ্যে আপনার ইয়া রসুল আল্লাহ কেউ তো ইয়া মোহাম্মদ কেউ তো ইয়া আল্লাহ আপনার দেশ ওখান ক্যালেন্ডারও আপনার তাহে জোর মধ্যে আপনার উত্তর প্রদেশ মুম্বাই আমি নিজে দেখছি হ্যাঁ আল্লাহ মুহাম্মদ এর গতিকে ঘরের মধ্যে মসজিদের মধ্যে লেখন আল্লাহ মুহাম্মদ তখন পড়ব নজর তোমার রহমতর বিরিন্তায় তোমার করে দোয়া করবা হইতা ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ শব্দের মধ্যে কোনো মানুষের যদি দয়াম না আর ছুমা দিলাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রওয়ায়ত কিয়ামতের দিন রব্বুল্লাহ আলামিনে ডাকা হইবা জেগে আমার যদিও গুনাহগার হয়ে থাকে জেগে আমার নবীর নামর উপরে আমি আল্লাহর নামর উপরে জুমা দিলাই যাইগো তাহলে আমি জহর তবু নামা পড়িয়া জন্নত দিলাইলাম জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাই এখন আমি আমার তো রেফাটা প্রসঙ্গে আইসি আর আগু জিনিস কইয়া যাইয়া আমলের মধ্যে আনন্দে কামিয়া বুঝিবে গিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সালাম দিয়ে আল্লাহ বানাইছে বানাইয়া যখন আপনার রাখছে হ্যাঁ মক্কা শরীফ আর মদিনা মাঝখানের মধ্যে লেবু ভাগ ওনার মধ্যে আপনার আল্লাহ রাব্বুল্লাহ আলামিনী আল্লাহ নহি হযরতে আদমে খাই বলি আর চল্লিশ বছর পর্যন্ত আসুন যখন আমি হকিতা আল্লাহ রুহরে বললা রু উদ্ঘোল তুমি যাও আমার আদমের শরীরের মধ্যে ঢুকো আল্লাহ যাতে আপনার বানাইছে মানুষ যাতে হযরতে আদম আলাইহিস সালাম রে বানাইছে আপনার মাটি দিয়া তার মাও নাই বাবাও নাই মা বাপ ছাড়া তো ভারে আল্লাহ তোমার মাও নাই বাবা নাই মা হাবুবারে আল্লাহ বানাইছে আদমের আদি দিয়া বোঝা গেল হযরতে আদম মা হাবুবারে সৃষ্টি করতে আল্লাহ আদি দ্বারা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রব্বুল্লাহ আলামিনের সৃষ্টি করছেন আপনার হাওয়ার দ্বারা এর গতিকে হযরতে ঈসা রে আপনার রূহুল্লাহ সোতে ইয়াসান আকাশের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম আছে আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরারে বানাইছে আমরার মা বাবার বীর্য দ্বারা আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব রে আমরার বানাইছে আল্লাহর নূর দিয়া আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালায়েক মিন নূরি আমি আল্লাহর নূর আর আমার নূর দিয়া আল্লাহ সমস্ত ওনার সৃষ্টি করছে আমার মর্তুরা মর্তুবা রিহাতি মাসন হুসুন সলাম বেজো পাকে পঞ্জতন সীতালম চলো হই আগে মোহাম্মদ দিন ছিল আল্লাহ আল্লাহ তো আসলা একা আসলা আনা কুন্তু কুন্দন কঞ্জন মুফিয়া আমি একটা খাজানা আসলাম গঞ্জ খাজানা হয় লুকাই কিন্তু আমার নবীর আমি সৃষ্টি করতে আমি কথা হইবার লাগিয়া আল্লাহর হবিরে আল্লাহ সৃষ্টি করছে সমস্ত দায়িত্ব লিখছে তিন জিনিসের দায়িত্ব লইছেন আল্লাহ কোরআন শরীফের তোর মাতার মধ্যে হবি যার দাম আছে এক খাবি যে আল্লাহ এখন তো দাম দিছ আল্লাহ এটা হায়াত জোহর আস্থা যদি দেখো মুসা আলাইহিস সালামের কাছে তৌরাত কিতাব নাযিল হয়েছে সত্তরটা উটর বোঝা আসলো তৌরাত কিতাব আল্লাহ খুদ নিজের আদ্যে তৌরাত কিতাব লিখেছিল নিজের আদ্যে কোরআন শরীফ আল্লাহ সিনার মধ্যে আসলো লেখার প্রয়োজন নাই লোহে মাহফুজ থেকে বলে আনা হয়েছে আল্লাহ কুদরতি সিনার মধ্যে এ হাবিব দিয়ে আপনি অপারেশন করো কোনো সাইন্সর বাহর ক্ষমতা নাই একটা অক্ষর দেখাইছে জহানোর মধ্যে আপনার একবার পরীক্ষা করা হয়েছে ফার্স্ট হাজার কোরআন শরীফ একটার মধ্যে আনা হয়েছে না ইয়া দেখা যায় একটার মধ্যে কোনো গলত আছে বেসম আছে ফার্স্ট হাজার কোরআন মধ্যে এ কোরআন মধ্যে হই লাগু এই কোরআন শরীফ বারোখন একটার লগে আর রক্তার মিল একটার লগে রক্তার মিল একটা বিন্দু পর্যন্ত আপনার মধ্যে তো অসুবিধা আমি তো নিজে দেখি মদিনা মদিনা
লাইব্রেরির মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা, এখন পর্যন্ত না ইবাদত করা আছে নিজের মধ্যে। কোনো কোনো বাসা লেখছে বড় লম্বা করিয়া, কিন্তু কোনো জাতি কোনো কোরআন শরীফের মধ্যে আপনার লম্বা মাত হয়ে যায়। এই কোরআন শরীফের জামিনদার আল্লাহ, এই মক্কা শরীফের জামিনদার আল্লাহ, খানায় খাবায় আপনার যে আলাম তারা সুরা বলেছেন আপনার বাসা হইল তার বাপর মাথা হইতে না আপনার ভাঙিত শেষ শেষ হয়ে গেছে। সর্বপ্রথম যার পছন্দ আমার হয়েছে এগুলোকে আপনার বাসা টাটা বলল সব শান্তি নাই আল্লাহর গরু হাত দিলে আ হইল গিয়া আল্লাহর হবিব। আর আল্লাহর হবিবের লোকের সম্পর্ক দ্বারা এরার লোকে যদি আজ দিলাম দুনিয়ায় তো আপনার শান্তিতে হয়ে যায় না। যে আন্দাজার বাচ্চায় হইল আমার দেশ না, আমার দেশ ওই মাত নাই, বাংলাদেশও আলিম অমর হবে, আগে আগে বাংলাদেশ হবে, ধান গেছে বুড়ো হয়ে গেছি গোলাও গেছে গিয়া এরকম খালি আলিম হল দরবার হল আলিম আমার লগর আলিম বিয়ান্দাজর বাচ্চা কইছে লাত্তি আমরা সাজলার সবর মজার বকি বলাই দো না করো না ওজ বিল্লাহ রুদা করো মা আমার সচম কে দেখা এক পাগলে গু মাদ্রাসা কাতিম উলুল মাদ্রাসা আর পাগলে গু বাইছে লাগুয়া গু এক জো বানাইছে দিন আগে আমুলো ডিবি আসো ওটা দিন লাগুয়া গু বানাইছে বানাইয়া ওবা দ্বারা ও ওবাসা আসো এই জুনে চাও আমি দুজন আমি তুষা সিন্দি লইছি বাটি দিয়া আর এটারও নখর বাসাইয়া সাজরে সব রহমতের নদিয়া তুমি রহমতের নদিয়া দয়া হর মোরে হজরতে সাজলালাউলিয়া সাদলাল সাহেব আমি আপনার মেহমান আইছি আক্তা ওই দেখি মাদ্রাসা পড়াই পড়াইয়া আ কাশি নেবল মাদ্রাসা দেওয়ি মাদ্রাসা দেখা মাদ্রাসা বলেছে বাড়াইয়া আর আখতা ভাজন দিবার এই বেটা অনতর গান গাইবার জায়গা নেই আমি নিষেধ দিলাম তুই এগুলোকে লাগিও না মানুষ আরো বাড়ি মারি দিছে এই বেমান ঠিক কব এই বেমান আমি তোর মেহমান নাই আমি সাজলার সঙ্গে আরো বাড়ি যে তোমার সে ফুরি গেছে আমার শুকর দেখা তিন বছর পর্যন্ত পাগল রয়েছে শরীরের মধ্যে মুল্লার আপনার কোনো যোগ নাই কাপড়ও নাই তিন বছর বাদে তার বাইনি মাইনি খবর পাইছে আর কি তোর বাদে জোর আছে না তিন বছর বাদে খাবে দেখছেন শাহদুল্লাল সাহেব নয় এখান দিয়েছেন শাহদুল্লাল সাহেব বলছেন এক কাম হলো আমার কাছে গুন্তা নাই আমার ফাগলু করি গিয়া যেন হয়ে যায় ওগুলি আপনার শান্তি করো আমি শান্তি হয়ে যাবো এবার তিন বছর বাদে নোয়াখালীর গিয়া হয়েছেন গাছর তলে বই দিয়েছি গাছর তলে বই দিয়েছি বাবা আইছি তোমার কাছে কিতাল গিয়া বলি আমরা যে বেতার উপরে বদুয়া করতাম ভাগল দেখেছি ঠিক নেই আমি কিতা করতাম সাজলাল চাবর অন্য দাও আমিও সাজলালের গুরাম রেগেও পর্যন্ত হইতে হইতে হর ব্যাগ দেবে সাজলাল সাহেব যা নমাজ বিষয়ে ভালো হয়ে গেছে বরিঙ্গ হ্যাঁ তিন সাহায্য এটা তলে চালিয়া আসবো এটা সম্ভব নিপত তো বিষয়ে যাইব হোসান কি জাতি বিয়া কল আল্লাহর হবি মেয়েরা দূর মধ্যে লাম্বা মা তাইছে আমি এদিকে যাই আল্লাহ বললে মানতো না কথাটা হল মুসা আলাইহি সালাতু ওয়া সালাম ওর জবানাত হযরতে মুসা আলাইহি সালাম তসিম নিদ্রা যাইতা জানা কই তোরার মধ্যে তাফসিরে দুরে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আইজন তার প্রসঙ্গে আসিছে দেখুন কি দেখে বেটা গাছের তলে বসে বইয়া ওর বলে ও আল্লাহ আমি যদি তোমার হইতাম তা হইলে তেল খাই দিলাম ওই ও আল্লাহ করতেন বাবুরে কি কিতা জানে মুসা আলাইহিস সালাম একজন অত বড় নবী আলিম আলিমে মানি মানি কিন্তু আমার আমার কিন্তু তাপতা করলে মানিব নি আমার জানি না এটা আমরা কোনো দিন কোনো খবর কোনো অল্লি আল্লাহর খবর সজ্জা দেখি না দেখিনি আপনার দেখি দেখো বিহান্দাজে খোঁজ বলে আপনার খবর বুঝায় পাগল নাই হে পাগল আমরা খবর ইয়ারত করি হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মাযহাবুল ইমাম এটা তোর ফুটকি ফুড়া মোল্লারি ফেলেস্তিন দেখিয়া স্বামী বার হইলে বার হইব কারণ ফতোয়ার কিতাব বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ওখানে ভূমিকার মধ্যে একজন
হযরতে স্বামী হযরতে স্বামী রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যাই দাঁড়িয়া বুঝছেন, তখন আপনার ফেলেস্তিন থাকে আপনার আইটা বগদাদের মধ্যে যাওয়া দুই রেখা সাল্লু রেখা তাই দুই রেখা নমাজ পড়ে তা নমাজ পড়ে যাওয়ানোর মধ্যে মুরাকিবা করতা, তার বাদে দোকান আর তুলিয়া দোয়া পাই দাই আর তুলতা আর তুলিয়া বলতা তুক তুক দা সারিয়া। আমি যত মুসিবতের মধ্যে পড়ছি যত বার আইছি ইমাম আবু হানিফা সবর মজারের মধ্যে দোয়া পড়ছি আমার কোনো দোয়া আল্লাহ ফিরাই দিছে না, জোরে বলো সুবহানাল্লাহ। এগুলো থেকে রানজুর সাবর নবিতা লাগি মানুষ আল্লাহর ওলি মকবুল জানি না সকল আসন গীতা মানুষ রয়েছেন কিনা। আমি একবার আমার বন্ধুত্ব গুরু লইয়া সিলসিলা আইসি আমরা রাইজ রয়েছি রাইজ রইয়া যাবার দৃশ্যই পড়ুক আল্লাহ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد. ايش صبر مدار ونار بخاوي سلام صبر مدار بخاوي سلام رئيس রাজ যখন দুইটা হয় বাজি যেমন সময় এখন ফাগল আইছে এই ফাগল সাবন আসি ফাগল গুন নাই আইয়া আমার কয় সারান মাঝে ও বা দিতে নি না দেখ না তে বলো মুখ হারাই দিব তোর বেটে দিয়া নাই মুরাল খানা হইল মাস্টার সাহেব উঠিয়া হইলে ইগু আর গো ফাগলকে টান লোক লই দিল মানে সাত আটজন মানুষ সরল বার হয় না আমার ওটা দিতে কি না কো আমি বললাম আইসিও গিতা আর যাইতেও গিতাম তোর দিতাম গিতাম আর গিয়ে তোর নাই বেটা যা তোর মারা হাইব না যা আমি এসে তোর নহিকান দেখাস মানে চিন্তা হইল দেখে তো ছাড়ি তো নাই আখতা আপনার বুদ্ধি আইল হ্যাঁ তিনটা বাজি দেন গে বাহ যা ফা তো নাই এখন জিলা আল্লাহ শুক্রিয়া তো নাই লেঙ্গরা জান কচু আছে সারা রাই তোর লেঙ্গরা বাঁচিবি আর কচু বাঁচিবে বা দেবারে কইস তোর দিব আমি কোনটা ফালাও ফাগল দেখা যাই দিন দিয়া আমার তো উন্টা নাই ফজর পর্যন্ত আমরা ফজর নমাজ পড়ে দিব ইয়া ইয়া সার আইয়া গিতার বাসে বেদান বাসে লোক নাই যখন বেল উঠি যান গিয়া তার লেঞ্জা বুত হয়েছে লেঞ্জা না বলম শুনবি বুতায় আর তো আন দেখি আইলে বুঝাই বুঝাই দিব গিয়া আইয়া বুকুর সামনে তাহলে তা ভাই আর তারা বলছে মারিক তো মনে হবে ও সে তানি না লীলায় পড়িলাম তোরা সাহায্য করতে আমার এটা না করিয়া আস্তে আস্তে দুই দিন যাবত মানে কি গে যাবত মানে তো খাট আছে সবাই ফিরিয়ে হারাই দিব লোকে আরো কান্নবাই দিই কমান্ডার আস্তে হইলাম বাবা কোনটা ভাই চলবে ওই শুকর বানিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হইলে বলে ভাই লাইছি বন্ধে আমার দিলাইছে আল্লাহ তো না রে ভাই বলে সুবহান আল্লাহ আরে লালু রে মুর্শিদের খিয়াল তার উপরে সদায় তাকে রহমতের রাঙ্গাল বলি জমিনের ভিতরে তা হই এরা ফাওয়ারাস মায়ুস তামাদ্দু বিয়াতি ওই তামাদ্দু বাদাম হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হবিব যখন যাইতরা মেরাজের মধ্যে আল্লাহ নেওয়াইতরা দাওয়াত দিয়া রাস্তার মধ্যে গেছই হজরত মুসা আলাইহিস সালামকে দেখুন হ্যাঁ মারা তুমি কবরে মুসা আলাইহিস সালাম ইউসাল্লি যখন নমাজ পড়িতে কবরের মধ্যে যদি বলো সুবহানাল্লাহ আল্লাহর জাতি ক্ষমতা দিবে মুসা আলাইহিস সালাম যাইতে যাও জিয়ারত করি নেও বাল্লা খামার মধ্যে যদি যাও তাহলে আপনার কিনারা যদি কোনো অলি আল্লাহ তখন তোর মজারের মধ্যে গিয়া জিয়ারত করিও সেবার মা বাপ যদি তখন না আর মা বাপ কিনারার মধ্যে তখন কোনো যাইতে হইলে মা বাপের সালাম করে দিয়া যাইও জিয়ারত করে যাইও যত সময় পর্যন্ত আইবাই না অত সময় পর্যন্ত আল্লাহ কুদরত ইয়াতর মধ্যে থাকবা জুড়ে বলো সুবহানাল্লাহ
আর দুনিয়ার মধ্যে যদি তখন তাহলে মা বাবরে প্রথম ঘুষি করিয়া যাই রে ভাই, যখন যাইবে যত সময় পর্যন্ত ফিরিয়ে আইবে না অত সময় পর্যন্ত আল্লাহ তোমার জামিনদার হয়ে যাইবা গিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা যদি তোমারে ভাইতাম তাহলে তোমারে বাদ খাবাইলাম, তোমারে যদি ভাইতাম তাহলে তোমারে সাবন দি ভালো দেন গোসল করাই দিলাম। কদিন গোসল করছে না দেখে গোসল করাই দিলাম ভাই আল্লাহ। ও বখের মূসা আলাইহিসসালাম উঠে বলে ওই পাগল উসকুত বল, তুই তো কাফের হয়ে গেছিস গিয়া, আলিম তো কত আলিম কাফের হয়ে গেছিস গিয়া বন কর। মূসা আলাইহিসসালাম ঠাটারি উনি মূসা আলাইহিসসালাম যখন গুসাও দিত মাথা সুল সারা সন আল্লাহ কাপড় দিত পাজুর বাস বাজার বাজুর ও পর্যন্ত ওনার হইত কি পর্যন্ত গুসা মুসলিম ওদের আজরাই লাইছে আজরাইলে সবে ডরাই নান মত ওটা ডর আছে না নিবা না নাই ওর নিশ্চিন্তা মু কাটান তোর মানে সবর কারণে বেটা আই যে গেল কাটান তা গিয়া আইয়া বেটা ফেরি হলের বেটা আগে আগে দেখছেন জানি জন্মগ্রহ মানে খলস লইয়া আইতা এগুলো না নামাই দিত এজনে দুইজন উঠাই দিয়ে সময় তার বাপর ক্ষমতা নাই ডাকি তো দেখে ভাই সাহেব ডাকি তো নাই বাবা ডাকি তো না করে বাবা আমার বিধান দরিয়া বল দেবা মা তার কোনো বাধা নাই আর লামাই আইলে উঠানি তার বাপর ক্ষমতা নাই মানুষের ভাই বন্ধু ডাকে উঠে আসছে না বেটা তো আইছে তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে আয়া একবারে ঠান্ডুর হবা যদ গাছর তলে বইছে ও জঙ্গলত গাছর তলে বইছে সেও নাই ওইয়া কয় এই যন্ত্রণা থাকি যদি আর যাইলে আবার নি থাকি বড় বালা হইল আমার মত নাই নি বেদান কর আল্লাহ কিতা করতাম বাড়ি দিয়ে দেবেন যেসা করি তা বাঁচিবা আহ তা দেখাম না একবারে এক বিশ আট লম্বা বাসন লাগা এক বেটা অত বড় আয়া সামনে দেখছ আসসালাম আলাইকুম পিতা বাবা আমাদের বই থাকে ইলা লম্বা মানুষ আর দেখছি না উষা মানুষ তুমি জানো না নি আমার কোনো দাওয়াত দিলা রাখিলাম বলে তুমি করবো বলে আমি আজরাই বলে যে না এটার লাগে দাওয়াত দিয়েছে না আমার বুঝাবো তুলি দিবার লাগে হ্যাঁ ফটকরি বদলি গেছে গিয়া মরতো না তাই মূসা আল্লাহ ইসলাম তো আমার কাছে আজরাই লাইছেন আজরাই লাই আইলে বইলা বলে ও নবী কিতা ও নবী কি করতে বলাই বলে জিগারা বললা বলে তুমি কিতার লাগিয়ে আইছি বলে আমি আইছি তোমার মতো সময় বাকি আছে এর গতি কি আইছি তুমি যে মানতে তোমার লিয়া দিয়ে দাম গিয়া বলে আসা আমি বলে ওই আগাও সাই বলে যে আগাই শুন তুলিয়া মা শুন তাপ বল মুসলিম এখন তাপরে শোক বার করে দিছ ও শোক শোক বার করে করে দিছ আবার মুঠি করে দিত কোনো অন্তর শোন দরিয়া হইলার বাবারে এটা কি জাত মানুষ মতোর কথা কই যে মন তা বড় মাইলা আমার সব বার করে দিয়ে যা আল্লাহর কাছে আল্লাহর কাছে গিয়া হইল রাব্বুল্লাহ নামে নিয়ে মন এক নবীর কাছে আমার দিলা আমি চাইলাম যখন যখন দনে বলতাম তান মাইলা না আমার তা বড় মার গিয়া আমার সকরে বাইর করিলাই ঠিক নেই আল্লাহ তখন ভাই এখন দুর্ভ জগড়ি দিলেই যা বিচার কিনা করতাম যা বলা হয়ে গেছে যাও এখন এখন উচারে কইও তার সম্মুখের মধ্যে বকরি আছে ও বকরির ফসমের বরাবর আপনার যদি মুতানে দিন দেখি যদি রিটা চায় আয়া হইলা বলে আয় মূসা আপনি আল্লাহ নবী আল্লাহ কইছেন তোমার মায়া করিয়া রইতায় বকরির ফসম গিয়ে গনিয়া যতটা হইব বলে আসাওনি অত দিন বন্ধু বলে লাস্টে কিতা বলে লাস্টে যেতে লাগবে বলে আর দেরি হল না কু আমার লইয়া যাও গিয়া হইতো লইতাম নবী ও মুসালাই কইলা বলে বাবা রে গে তুমি কে খাম কর দে আল্লাহ তো আপনার ওয়াহি দে আল্লাহর খানির কোনো প্রয়োজন নাই গুমর প্রয়োজন নাই লাই আমি তু আল্লাহ মরণ নাম হাই আল্লাহ লাই আলু
সংক্ষিপ্ত করিলে শরীর বেলা নাই আর মেহমান ইনশাল্লাহ আমার উপস্থিত আইসুন বলে আমার বাবা কইতাম কথা রাখলাম মুসা আলাই সালাম আমি আপনার গিয়া হইলা আল্লাহ গেছে হইলা মুসা তুমি আইলাই দেরি হল্লা এখানে রব্বুল্লাহ আলামিন আপনার কিনারার মধ্যে আইতাম তাড়াতাড়ি আমার জানার মধ্যে তোর গরু কিন্তু ভোটের মধ্যে এটা ঘটনা হয়েগুলো কি ঘটনা বলে পাগরে হওয়ার আল্লাহ তোমারে ভাইতাম যে তোমার আপনার মাতার মধ্যে তেল দিলাম হয় তোমার ভাইতাম যে বলা মাছ আনিয়া তোমারে খাওয়াইলাম হয় ইত্যাদি ইত্যাদি আপনার বখের আমার টাঞ্জ হচ্ছি আমি তার খুদাম মারছি বলছি তো মুসি হয়ে গেছে গিয়ে বলে হয়ে গেছে বলে জঙ্গল হয়ে গেছে গিয়া ও মুসাও তুমি সেনে তারে আপনার যাবাই এগুলো তো আমার বন্ধু বলে বললাম নামে এগুলো তোমার বন্ধু কিলা হইল বলে তার প্রমাণ হইল তোমার একটা কথা হই হ্যাঁ যাও তুমি জমিনের মধ্যে আই আমার পরীক্ষা পাইব আমি তোমার একটা পরীক্ষা দিয়ে আর মানুষের কাছে গিয়া হইল আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রয়োজন বলতে কোনো জরুরতে যে আল্লাহর খলিন যার প্রয়োজন মানুষ যতর খলিন যা হইলে আল্লাহ আল্লাহ বেমার হইনি হ্যাঁ আনা মরিস তো লাম তাউন নেই বুখারের হদিস আল্লাহ বলেন আমি বেমার তুমি আমার দেখাতে ইলাই না জানি আল্লাহ তো বেমার হইনি হযরত মূসা আলাইহিস সালাম আমাকে কইলা বলে আল্লাহ তুমি বেমার হও না তাহলে তুমি বেমারের কথা কিনা মানলাই বলে না আমার বন্ধুরে পরীক্ষা করবার লাগে আমি কইলাম কেউ যদি কোনো বেমারিরে দেখা যায় আল্লাহর হবিব কইতাম এই মানুষের লাগে আপনার 2000 ফিরিস্তায় দোয়া করেন এই বেমারে যদি দোয়া করি আল্লাহর জাতর গেছে আপনার কবুল হয় এই দোয়ার কোনো ফরজা নাই ও কারণে কই তুমি কি কোন কারণে এইবারে কুদাইলা তোমার কুদালি মুনাসি হয়েছে না যাও রে তো কাই গিয়া বার করো হজরতে মুসা আলাইহিস সালাম সব মানুষের কাছে কইলা বলে বা সেবা শনি আল্লাহর কলিঞ্জার প্রয়োজন রসে দিবা কোনো মানুষে তার কলিঞ্জার বডি থেকে বার করে দিব না এটা বুনিয়া বললাম রে মুসা কইতা যদি দেও না তে দাবট মারি যদি লুয়ে দিব গিয়া খালি পাগল মানুষ লাস্টে যাইতে যাইতে গিয়া আমার গাছর তলে বইছে পাগল অগজিগার সংক্ষিপ্ত কইয়া বলে বাবা গানের মধ্যে বইয়া কে হদ্দায় বলে যে না বই দিয়েছি আমি আমার বন্ধুর দিশাই বলে চাও যাই আল্লাহ দা তোর আমার কলিঞ্জার বহুজন বলছে তোমার কাছে কলিঞ্জা আছে তুমি দিবাই নি বলে ঠিক নি বলি আয় বলে ও মোসা তোমার কতটা কলিঞ্জা আমার তো একটা কলিঞ্জা আছে না ও মোসা বুকে মারো সুদে বন্ধু যদি রাজি তা হইন আমি গেলে মরি নে মোসা আমি আই আল্লাহর দরবারের মধ্যে গিয়া হইলা রব্বুল্লাহ আলামিন যে গুরে কুদাইছিলাম গালিছিলাম মুশরিক কইছিলাম অগুরাজি হইছে আর কোনো মানুষের হইলা নাই বলে তেও বুঝা হসাই এগুরে গালি নাই গিয়ে আমার খুশি হতো ওরে হরে তুমি যখন এগুরে গালি দেয় আর সে কলিন যা দেনেওয়ালা হইলা না একটা কে মুসা আলাই সালাত ও সালাম আপনার মর্যাদা বেশি নাই বলির মর্যাদা আপনার কম মুসা আলাই সালাত ও সালামের জন্য হজরত আবু বকর সিদ্দিক মতো মানুষও
হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক পাশে বলবরা ওইটা নাই। হ্যাঁ আব্দুল বসরে বাদাল আম্বিয়া দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে সবটাকে নবী অগলোর মধ্যে যা মর্যাদাই না বহু করছেন দেয়া কিন্তু আল্লাহ জামা কিন্তু আল্লাহ দেখাইছেন মহব্বতর পরিচয় দিয়েছেন ওয়াহির দাওয়ানা আলিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একটা কথা আমার মনে উড়ে দিয়েছি আমি কইছিলাম এই দিন থেকে হয়ে গেছে গিয়া তারা গেছে গিয়া ও অন্যের মধ্যে আপনার খানকা বানাইবা খানকার দ্বারা হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি সাহেবের খানকা বানাইছেন হজরতে খাজা আহমদ পারভেজ সাহেব যত আলি আল্লাহ হল সমস্ত খানকা বানাইছেন খানকার দ্বারা আপনার ইসলাম চলি 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 আইছে। আল্লাহ রাব্বুল আলামিনে খুশি হয়েছে বুনিয়া এর মধ্যে খানকা হইব আর খানকার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় এই এলাকার মধ্যে আল্লাহ বললাম থেকে দোয়া করে। আমি শেষ করলাম ওখানে মধ্যে কোনো বুজুর্গ আইসন আমার শরীর বেলা নাই আমি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াকায় মাহবুবে খোদা সিদ্দিক রাসূল মাফাসি কাসিমা যায় বড় সাদিয়া বাইরি দে মুস্তামি আবুল হাসান আবু আলী আবু ইসু আমদানি আব্দুল খালিক করিম মাহমুদ আলী বাবা সাম্মাসি হাম্মামির বহুদ্দিন মুশকিল কুশান অরফন্দি ইয়াকুব আলাউদ্দিন উবাইদুল্লাহ ইহরারি জাহিদ দরবেশ ইনকাম বাকিবিল্লাহ সরহিন্দি খাজামাসুন সৈবুদ্দিন নূর মোহাম্মদ মজুরি হজরত শাহ গুলাম আলী আবু সাইদ আহমদি অলিউন্নবিহরস্ত ইব্রাহিম খান নসবন্দি মৌজনেশ্বরে খুদান শালী সৈয়দি শাশুড়ি আবদুল্লাহ তোমার কাছে ভিক মাগিয়া আল্লাহ একটু সবরে নিয়ে সর্বোত্তম তোমার হবিবর খদমতের মধ্যে তামাম আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন ইমাম মুজতহিদি সোহাদাই ওহু সোহাদাই বদর সোহাদাই কারবালা বিল খুসুস সিলসিলা আলিয়া নসবন্দিয়া মুজদ্দদিয়া কাদিরিয়া চিশতিয়া সরওয়ারদিয়া সাজলিয়া করণদরিয়া পৃথিবীর যত আউলিয়া হল সন্তার রূহ ব্যবহার খুসুসান হজরতে তানজুর সাহেব তুল্লাহ রহমতুল্লাহ তালা আল্লাহ তান আল্লাহ বংশধর রুর সব বসে দিলাম আল্লাহ তান আহল আল্লাহ যেগুলো যারা আসেন আমার ভাই হল বাচ্চান হল আয় আল্লাহ তার হায়াত দরা ধরি দেও আল্লাহ টান্টুর সাবর লগে যত মানুষের আল্লাহ এই অঞ্চলের মুরব্বী হল সম্পর্ক আসলো আল্লাহ তোমার লগে তোমার হইবের লগে সম্পর্ক জোড়াই দেব রব আল্লাহ আয় আল্লাহ ইতারে মরণের সময় আল্লাহ শতান দিয়ে আল্লাহ ইমান নষ্ট করিও না ইতারে অভাব অনতন দিয়ে আটাইও না আল্লাহ এই জমিনের মধ্যে কর বরকত দান করে দেও আল্লাহ তোমার রহমত নাজিল করো জিনের মধ্যে যে হালকা হইব তা তুমি গ্রহণ খান্ত করিও ইয়া আল্লাহ এই খানকার দরিয়ায় পরবর্তীকারে আলম আমরা যত আত্মীয় স্বজন আসেন তারা মাফ করে দিও আল্লাহ আমার ভাই সবর হায়াতের দরাল করে দিও আয় আল্লাহ তারা যত আল্লাহ করলাম সাবর আল্লাহ তার হায়াত দরাল করে দিও বিপদ রক্ষা করো আয় আল্লাহ আমরা দিন দুনিয়ার বলাই নসিব করো বিশ্ব জগতের যত সম্মান করাছেন আল্লাহ ইতারে ভুল বলা ফরমাও আল্লাহ সব চেবলার লগে যত মানুষের সম্পর্ক ইতারে তুমি মাফ করে দিলাম যারা দুনিয়ার মধ্যে আসেন যারা গেছেন কি তার কবর জন্নতর বাগি যাব না আজগুর আজগুর মোবিল দে তুমি কবুর আর মন্দর ফরমাইলাও আল্লাহ এই মোবিল দিয়ে আমরা জন্নতর বাগান বানাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন 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 যার খন্দ আমার ফুল বেটার তরফ থেকে হয়ে যার খন্দ আর সম্মানিত হাজিরিন মেহমান আইছেন আমাদের মহফিলে এই মুহূর্তে বক্তব্য রাখবেন সিধর ঝাড়খণ্ড থেকে আগত মুফতি মেহবুব মাহমুদ মাদানী সাহেব এখনের পূর্বে বক্তব্য রাখবেন মৌলানা মুস্তাফিজ সাহেব উনি স্টেজে আসার জন্য অনুরোধ করছি মাইক তো আগে না।